নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজের ভিডিওটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য যারা হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ক্লাস টেনে উঠলে পাশাপাশি যারা হচ্ছে এই বছর মাধ্যমিক দেবে দুজনের জন্যই মানে যার দূর ধরনের স্টুডেন্টের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওটা হচ্ছে যেটা তোমাদের মাধ্যমিক কি ইংরেজি রয়েছে সেখানে তিরিশ নাম্বার রাইটিং থাকে তো আজ আমার একটা বই রয়েছে যে বইটা দিয়ে আমার মতে এই রাইটিংগুলো করে গেলে ডিটো রাইটিং না এলেও এখান থেকে তুমি যে কনসেপ্টটা পাবে এই কনসেপ্ট বেস করে তোমরা একটা ভালো রাইটিং লিখতে পারবে যেটার ওপর তোমরা আট বা নয় নাম্বার পেয়ে যাবে তো এইটার আমি যে রিভিউ দেবো যারা এবছর উঠেছো ক্লাস টেনে তো তারা বইটাও কিনতে পারবে তাদের কোনো সমস্যা হবে না তো ওই জন্য আমি একটু রিভিউ দেখাবো তো চলো শুরু করি তো প্রথমে দেখো এটা তোমাদের ইউনাইটেড বুক এজেন্সি আচ্ছা প্রথমে একটা কথা বলে নিচ্ছি এটা কোনো স্পন্সারশিপের ভিডিও নয় এটা আমার কাছে ছিল তাই আমি ভাবলাম তোমাদের দেখানো উচিত তাই আমি দেখালাম ঠিক আছে তো এটা হচ্ছে এই পাবলিশারে তারপর দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ লেটার্স রিপোর্ট নোটিস সমস্ত কিছু তোমরা এখানে পাবে এখানে যেটা রাইটার তিনি হচ্ছেন প্রদীপ রয় তো আমরা দেখছি প্রথমে প্রথমে দেখতে পাবো এখানে ইন্ডেক্স রয়েছে প্রতিটা রাইটিংয়ের প্যারাগ্রাফ রাইটিং সব রয়েছে এবার তারও ভাগ রয়েছে যেমন কারেন্ট টপিক্স ঠিক আছে কারেন্ট আমরা দেখতে পাবো তোমরা পারলে এটাকে একটু জুম করে দেখতে পারো সমস্যা নেই ঠিক আছে এই যেরকম করে আচ্ছা হ্যাঁ দেখো এরকম করে সব রয়েছে চন্দ্রয়ান টু বুলেট ট্রেন এরকম করে রয়েছে দেখো যেহেতু বইটা একটু পুরোনো তাই সেই পুরোনো সময়ের লেখা রয়েছে তোমরা যদি নতুন করে নতুন পাবে ঠিক আছে মোট করে কারেন্ট অ্যাফেয়ার্স মানে কারেন্ট টপিক সেগুলো বেস করে প্যারাগ্রাফস তোমরা এখানে প্রথমে পেয়ে যাবে সব পেজ নাম্বার দেওয়া হয়ে আমি দেখাচ্ছি কোনো ঠিক আছে তো তারপরে দেখো আরও পাতা উল্টালে লেগে স্টুডেন্ট অ্যান্ড স্কুল লাইফ তারপর ভিজিট জার্নি ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যাল এরকম সম্পর্কিত সিজন ন্যাচারাল ফেনোমেনা ফ্লাড এরম টাইপের ব্যাপার ঠিক আছে তারপর এনভায়রনমেন্ট প্রসেসিং গেমস অ্যান্ড স্পোর্টস চয়েস দেন হ্যাবিটস অ্যান্ড মোরাল ভার্চিউস এরকম রয়েছে ঠিক আছে এবার আরও রয়েছে লেটার রাইটিং রয়েছে ঠিক আছে আর না আরও ভাগ আছে সায়েন্স অ্যান্ড ওয়ার বায়োগ্রাফি এরকম সমস্ত কিছু ধরনের যাবতীয় জিনিস প্যারাগ্রাফের মধ্যে পড়ছে এরপর আমার সেই লেটার রাইটিং লেটার রাইটিং তো সব কিছু পাবে দুরোম টাইপের হয় একটা অফিসিয়াল লেটার আর হচ্ছে পার্সোনাল লেটার তো দেখো প্রথমে পার্সোনাল লেটার দেখতে পাচ্ছ সমান ধরনের পে পাবে এখানে পরের পথে আসছি তারপর আছে অফিসিয়াল লেটার তারপর আরও এক্সট্রা কিছু আছে যেমন ধরে নাও লেটার রেসপন্ডিং টু নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টস এটা না দেখলেও চলবে এছাড়া এটা দেখবে এডিটার যেটা এডিটোরিয়াল লেটার যেটা আমরা বলি এগুলো সব রয়েছে এছাড়া নোটিস রাইটিং রয়েছে আবার রয়েছে রিপোর্ট রাইটিং এই সবগুলো সাধারণত মাধ্যমিকে আমরা দেখতে তোমরা দেখো সাধারণত রাইটিং রাইটিং নিউজ পেপার রিপোর্ট সামারি সামারি সাধারণত পড়ে না আর নোটিস বায়োগ্রাফি স্টোরি প্যারাগ্রাফ প্রসেস রাইটিং ডায়ালগ ডায়লগোও পড়না সেরকম তাও দেখে রাখতে পারো আর লেটার ফরমারের ইনফরমার মানে অফিসিয়াল আর পার্সোনাল ঠিক আছে সমস্ত কিছু আমরা এখানে দেখতে পেয়েছি ঠিক আছে তো বলতে পারো সব মাধ্যমিকের যা প্যাটার্ন রয়েছে সব কিছু দেখতে পাবে তো প্রথমে প্যারাগ্রাফ আসছে ঠিক আছে আমি সব দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো প্যারাগ্রাফ রয়েছে তারপর এখানে যেমন রয়েছে আর এটা যেটা বইটা বিশেষত্ব রয়েছে যে রাইটিং লিখে পর সেখানে যে ওয়ার্ডসগুলো ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডসগুলো মিনিংও এখানে পাবে যেন হলটেড টেড থেমেছিল এরকম পাওয়া যায় ঠিক আছে আর যেগুলো যেরকম পয়েন্টস প্রয়োজন হয় যেরকম পয়েন্টস এখানে উল্লেখ করা রয়েছে ঠিক আছে তারপর এখানে আরও রয়েছে ঠিক আছে চয়েস অফ বুকস এরকম করে আরও রয়েছে আমি পাতা উল্টাচ্ছি এই অঙ্গ রয়েছে লেটার এবং এখানে তোমার প্রথমেই কিন্তু একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে যেগুলো টাইপসগুলো আর কি ঠিক আছে সমস্ত বলেছে যে মানে অনেক হয় হয় না যে পার্সোনাল লেটার এগুলো সব রয়েছে অনেকে কি হয় না এই যে কী বলা যায় ওটা কি যেটা আমাদের ফর্ম্যাটটা ওটা ভুলে যায় অনেকে দুশ্ণ ফর্ম্যাট সব শিক্ষক এখানে দেওয়া রয়েছে ঠিক আছে কোনটা কোন দিকে করতে হয় তারপর এখানে দেখো রয়েছে একটা প্যাটার্ন ঠিক আছে দেখতে চাই উদাহরণ সব দিয়েছে কি করতে নতুন জিনিস শিখতে যে এই আমি ঘুরিয়ে লিখতে পারি এরকম জানতে পারি তো আর কি এটার জন্য আর এরকম কিন্তু ইন্টারেন্ট নয় যে এই বইটা কিনে পরেই রাইটিং মুখস্থ করতে হবে মুখস্ত করতে তোমরা কখনোই উদ্ধার করতে পারবে না আর উদ্ধার হয়ে গেলে তাড়াতাড়ি ভুলে যাবে তো চেষ্টা করবে নিজ থেকে করার ঠিক আছে তারপর চেক করবে যে কেমন হয়েছে ঠিক আছে তুমি নিজে লিখে নিজে থেকে চেক করবে এবার কীরকম হয়েছে ঠিক আছে তারপর তোমার যখন ওই পেজটাও উপর যখন পড়বে তখন তোমরা দেখবে যে এই যে লেখাটা আছে তোমার তুলনা করবে অবশ্যই তোমার লেখাটা এই লেখাটা মোটেও সেম হবে না কিন্তু তুমি দেখতে পাবে যে আমি এইভাবে এটা বোঝাতে চেয়েছি ওরাও বোঝাতে চেয়েছে কিন্তু ওরা নিজেদের অন্য একটা ভাষায় বুঝিয়েছে সেখানে তোমরা নতুন ওয়ার্ডস পেতে পারো তো এটা খুবই ভালো বই আমার মতে ঠিক আছে ঠিক আছে তোমার এডিটোরিয়াল লেটার এভাবেই বইটা শেষ হচ্ছে ঠিক আছে আমি দেখালাম না ভিডিওটা বড় হয়ে তো ছ মিনিটের হয়ে গেছে একে তো ওই ভিডিওটা এটুকুই ছিল ঠিক আছে আমরা আরও ভিডিওস আনবো কতকগুলো মানে যেগুলো হচ্ছে ইংলিশে যেগুলো দরকার আর কি মাধ্যমিকের জন্য ঠিক আছে মাধ্যমিক জন্য আমাদের যে সমস্ত ইংরেজি বই কেনা দরকার যেগুলো প্র্যাকটিস করা দরকার যেগুলো পড়লে আমরা ইংরেজিতে ভালো মার্কস পেতে পারি সেই বইগুলো আমার কাছে রয়েছে আমি আগামী দিনে কিছু ভিডিওস বানাবো সেখানে আমি এগুলো রিভিল করব তো আজকে আমি এটাই দেখালাম কেমন না তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এখন এইটুকুই ধন্যবাদ সময়কে বাই